সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2020 সাল করোনা ভাইরাসের যুগ, বিশ্বমড়ল, সবাই আজ স্তব্ধ হয়ে আছে। বিশ্বমড়লদের অস্ত্রের ব্যবসা বন্ধ হয়ে আছে, যুদ্ধ বন্ধ হয়ে আছে, এমনকি ধর্মযুদ্ধও বন্ধ হয়ে আছে। করোনা ভাইরাসের ভয়ে যার কাছে যত অস্ত্র আছে, গোলা বারুদ আছে, যত নৌবহর আছে, হেলিকপ্টার আছে, ফাইটার বিমান আছে, এগুলি সব নিজ নিজ স্থানে দাঁড়ানো, এমতাবস্থায় চায়না এবং ভারত এরা একে অপরের সাথে, নেপাল এবং ভারত এরা একে অপরের সাথে যুদ্ধ বাঁধানোর জন্য চেষ্টায় আছে। ওদিকে আমেরিকার মোড়ল চায়নাকে অপবাদ দিয়েছে, করোনা ভাইরাস এটি হচ্ছে চাইনিজ ভাইরাস, এটি নিয়েও যুদ্ধ খেলতে চাচ্ছে। কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, রবের কিংডমে যারা যুদ্ধ বাঁধায়, যুদ্ধ নিয়ে যারা আলোচনা করে, যুদ্ধ নিয়ে যারা মোড়ল সাজে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা সবাই ইহুদি। সেটি ধর্মের নামে হোক অথবা সেটি পলিটিক্সের নামে হোক, কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 64 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে, কুল্লামা ওকাদু নার আল্লিল হার্ব আতফা আল্লাহ। যখন যখন এই মোড়লেরা যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ সেটি আস্তে নিভিয়ে দেন। আজ করোনা ভাইরাসের যুগে পৃথিবীতে সবাই জেনে গেল এই যুদ্ধ অন্তত করা উচিত না। যারা এই যুদ্ধের পক্ষে কাজ করেছে, যারা যুদ্ধের অস্ত্র তৈরি করেছে, যারা এই যুদ্ধের সরঞ্জাম তৈরি করার পিছনে নিজেদের দেশকে ধ্বংস করে দিয়েছে, এমন দেশের অভাব অন্তত রবের কিংডমে কম নেই। উত্তর কোরিয়া বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, এরা সবাই নিজ জাতিকে ধ্বংস করে দিয়েছে অস্ত্র বানাতে যেয়ে। এখন আপনাকে আমাকে বুঝতে হবে, এই পৃথিবীর ইতিহাসে আপনাকে এবং আমাকে পাঠানো হয়নি যুদ্ধ করার জন্য। তবে যুদ্ধের আগুন যেখানে জ্বলবে মনে করবেন এর পিছনে হাত রয়েছে ইহুদিদের, কারণ কোরআন বলেছে বিধায়। সেটি ধর্মের নামে হোক অথবা পলিটিক্সের নামে হোক, এই বিশ্ব মোড়লদের নেতৃত্বের পিছনে যারা কাজ করে তারা ইহুদি সমাজ। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজতে রাখুন।